গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম এই ওয়ার্ক সাইকেলটা কিভাবে তৈরি করতে হয়, ফ্রন্ট ওয়ার্ক সাইকেল কিভাবে তৈরি করতে হয়। আজকে আমরা দেখব এই 3-4 অ্যাঙ্গেলে কিভাবে আমরা ওয়ার্ক সাইকেল তৈরি করতে পারি। তো প্রপার ভাবে ওয়ার্ক সাইকেল তৈরি করার জন্য আমাদেরকে এটাকে কপি করতে হবে এবং কপি করে নিউ একটা পেজে নিয়ে যেতে হবে। তো আমি এখানে নতুন একটা পেজে এনে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং এখান থেকে ডুপ্লিকেট আইটেম এবং এটাকে একটু বড় করে দিব। এখন এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা ভিতরে এটার লেয়ারগুলোকে দেখতে পারবো। তো আমরা এখন সবার নিচে একটি লেয়ার তৈরি করব। এই লেয়ারটির মাধ্যমে আমরা একটা লাইন তৈরি করব এই পায়ের নিচে। এবং এই লাইনটাকে কপি করে আরেকটা লাইন তৈরি করব একটু উপরে। এরকম সেমভাবে এটাকে আমি অল্টার প্রেস করে মাথার উপরে নিয়ে কপি করব। এখন এই লেয়ারটিকে লক করে দেব। হাতের অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করে দিই, পরিবর্তন করে দিই 1। এখন আমরা এই ক্যারেক্টারটিকে ওয়ার্ক সাইকেল তৈরি করার জন্য প্রথম পোজ রেডি করব। প্রথম পোজের জন্য আমরা এই পাটাকে সামনের দিকে নিয়ে যাব। এবং এই হাতটাকে সামনের দিকে দিব। এবং এই হাতটাকে পিছনের দিকে রাখব। এই হাতটার যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোকে নিচে নামিয়ে দিব আমরা। আমরা কোমরের নিচে নামিয়ে দিব আর এই পাটাকে পিছনের দিকে নিয়ে দিব। আমাদের এই ক্যারেক্টারের প্রথম পোজ তৈরি করা হয়ে গেছে। এখন আমরা সবার শেষে আসব এবং সবার শেষে এসে এখানে একটা কি ফ্রেম দিয়ে দিব এবং 20 ফ্রেমে এসে 20 ফ্রেমও একটা কি ফ্রেম দিয়ে দিব। এখন এই 20 ফ্রেমে এসে আমরা এটার অপোজিট করব। অপোজিট করার জন্যে আমরা এই হাতটাকে পিছনে দিব এবং এই হাতটাকে ধরে সামনের দিকে নিব আর এই পাটাকে পিছনে দিব আর এই পাটাকে সামনে দিব। পায়ের কালার দুইটাই একরকম, তাই এখানে কিছু বোঝা যাচ্ছে না। আমি একটা পায়ের কালারটা একটু কমিয়ে দিই। এই পায়ের কালারটাকে একটু হালকা করে দিলাম এবং এই কোমরের নিচে নিয়ে দিলাম। এখন আমরা এটাকে পিছনে নিয়ে দিব আর পিছনেরটাকে সামনে দিব। আমাদের প্রথম ছিল এরকম এবং দ্বিতীয় পোস্ট হয়েছে এরকম। এখন আমরা এটাতে একটা ক্লাসিক টেন দিব। এখন যদি আমরা প্লে দিই তাহলে দেখতে পাচ্ছি এরকম করে হাঁটতেছে। তো এখানে আমাদের আরো কিছু অ্যানিমেশন দিতে হবে, এর জন্য আমরা 10 ফ্রেমে একটা কি ফ্রেম নেব। এখানে এসে আমরা এই সামনের পাটাকে সোজা করে দেব আর এই পাটাকে বাঁকা করে দেব।
এখানে একটু ব্যাঙ্গেজ আছে, এটা আমরা ম্যানুয়ালি ঠিক করে দেব। আর এই হাতটাকেও সোজা করে দেব এখানে 10 ফ্রেমে। এখন যদি প্লে দেই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এরকম করে হাঁটছে। কিন্তু এইখানে যেহেতু এসে সোজা হচ্ছে, পা দুটোকে সোজা করছে, সেক্ষেত্রে এখানে কিন্তু ক্যারেক্টারটা একটু লম্বা হবে। তার জন্য আমরা এই বডিটাকে ধরব, ধরে এটাকে একটু উপরে উঠাই দেব। এখন আমরা আবার 30 ফ্রেমে একটা কি ফ্রেম নেব। এইখানে ঠিক 10 ফ্রেমের অপোজিট করে দেব। আগের মতো হাত দুটোকে সোজা করে দেব। আবার এখানে বডিটাকে ধরবো, ধরে বডিটাকে উঁচু করে দেব। এখন যদি প্লে দিই, এখানে যদি লুপ করে প্লে দিই, এখানে দেখতে পাচ্ছেন হাঁটতেছে, কিন্তু এর চোখ নাক মুখ কিন্তু অ্যানিমেশন হচ্ছে না। এর কারণ হচ্ছে এখানে আমাদের প্যারেন্টিং করা ছিল না হেডের ভিতরে, এই জন্য এরকমটা হচ্ছে। তার জন্য এখন এই উপরের 3টে লেয়ারের যে কি ফ্রেমগুলো আছে এগুলোকে আমরা রিমুভ করে দেব। এখন এগুলোকে হেডের সাথে প্যারেন্টিং করব। এখন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন হচ্ছে। এতক্ষণ প্যারেন্টিং ছিল না বিদায়, এটা অ্যানিমেশন হচ্ছিল না চোখ নাক মুখ। এখন আমরা প্যারেন্টিং করে দেওয়ার পরে এটা অ্যানিমেশন হচ্ছে। এখন যদি আমরা এখানে কি ফ্রেমগুলো সেট করে দিই, তাহলে টুইনগুলো আবার নিয়ে নেবে। এখন যদি আমরা কি এটাকে প্লে দেই তাহলে দেখতে পারবো ঠিক মতো অ্যানিমেশন হচ্ছে। আর এখানে যদি আমরা জুম করি অ্যানিমেশনের, এখানে দেখতে পারবো একটু একটু ভেঙে গেছে। তো এগুলো ঠিক করার জন্য আমাদেরকে ম্যানুয়ালি ঠিক করতে হবে।
এখন যদি আমরা সিনে চলে যাই 40 ফ্রেম পর্যন্ত ফ্রেম নেই এখন যদি প্লে দেই তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্যারেক্টারটির 3-4 অ্যাঙ্গেলের যে ওয়ার্ক সাইকেল ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন